বন্ধুরা, আপনাদের সবাইকে আহারে আলাপনে আমি স্বাগত জানাই। তো অ্যাকচুয়ালি আজকে হলো কি জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর সকালবেলা কিছু কিছু রিচুয়ালস থাকে, আমি অবশ্য তার কিছুই জানি না, আমি দেখে এসেছি বা দেখেছি অন্যান্যবারও করা হয়, এবারও করা হয়, কিন্তু কি হয় সেটা আরেকবার আমিও দেখি কি হয়, আর আপনারাও দেখুন কি কি হয়। তো নানা খাওয়া দাওয়া অনেক কিছু নানান রিচুয়ালস হয়, আর মেনলি আমার এখানে বসার কারণ হলো কি বাবা এখানে কিছু খাওয়ার পাবে, তো সেখানে ভাগ নিশ্চয় আমিও পাবো, তার জন্যই আমার তো পাবি, সেই জন্য তার জন্যই আমার এখানে বলা, তার জন্য আমার কোনো মোটিভ নেই অ্যাকচুয়ালি রিচুয়ালস গুলো দেখাটা একেবারে। খাবার আছে, দাঁড়া দেখ। আচ্ছা ঠিক আছে, তো চলুন উত্তর ভিডিওটা স্টার্ট করা যাক। শুরু করো, কি হবে পাখা দিয়ে হাওয়া করবে, হাওয়া করবে দেখি দেখুন কত জোরে হাওয়া করে। ষাট সত্তর না, এগুলো ষাট বলি তাই বলে সত্তর নয় গেল। পড়াশোনাটা সবার আগে দরকার, আর দীর্ঘজীবী দীর্ঘায়ু হয়ে গেছে। আর কত বলবো, পড়াশোনা শেষ হয় না, পড়াশোনা নাতিকে আর কিছু করার নেই, আর নাতিকে কি খাবো, নাতিকে আশীর্বাদ করলাম, নাতিকে একটু হাঁপি দিলাম, এই তো আর কি, নাতি তো সবসময় আমার বুকের ভেতরে আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে চিড়ে চিড়ে খই দই এসে গেছে, চিড়ে খই মুড়ি, চিড়ে মুড়ি খই সঙ্গে দই, এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর একটা মূল আকর্ষণ। আর এর সঙ্গে তো সকালের খাবার, তার জন্য দই খই আম এগুলোকে জামাইকে দিই। সকালবেলা এত খাবার কি করে খাওয়া যায়, খেতে হবে, সবই অল্প অল্প করে খাবে, অল্প করে খাবে সবাই, সব কি একদম সকালে খাবে না, সকালে কি করে খাওয়া যায়, খেতে হবে। আচ্ছা ঠিক আছে, নাও শুরু কর। কি দিয়ে শুরু করবো, প্রথমে একটু আচ্ছা, এতটা তো মুড়ি চিড়ে খই মাখা খাওয়া সম্ভব না যতটা দিয়েছে আমার মনে হয়, আমি দেখছি ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে, একটা সরিয়ে দাও রে, অল্প অল্প নেই, কতটা খাওয়া যাবে না তো, অল্প অল্প করে না, একটা বাটি নিয়ে নাও আর একটা বাটি রেখে দাও। আমি চিড়েটা বেশি নেব, চিড়ে খইটা একসঙ্গে নিয়ে নে, একসঙ্গে নিয়ে নে, একটা বাটি ঢেলে নে, একটা বাটি ঢেলে নিয়ে মুড়িটা না, মুড়ির থেকে চিড়ে খইটা আমার শুধু বেশি বেটার। এবার দুইটা নে, দাও আমি দুইটা আমি কেটে দিচ্ছি। দিদুন দিচ্ছিল কি হচ্ছিল তোদের, আর বয়স্ক মানুষ খাটিয়ে কি লাভ, আমি চিড়ে খই দই ভালোই খাই, শুধু এরকম মুড়িটা থাকলে না একটু ফ্লেভার খেতে হয়, মুড়িও তো খেতে হয়, চিড়ে খেতে হয়, খই খেতে হয়, দই খেতে হয়, এটাই হচ্ছে ষষ্ঠীতে খায়। মিষ্টি খাই তো না, ভালো লাগে সত্যি খুব ভালো লাগে, শুধু এর ভিতরে যে চিড়ে আর খই হতো আরো বেটার লাগতো, শুধু মুড়িটা না একটা মানে মানে কি বলবো ঠিক আছে গলে যায় না, অন্যগুলো গলে যায় একেবারে, মতো দাঁত আছে তো খেতে পারবে।
আচ্ছা তারপরে কি আছে? লুচি, লুচি আর সাদা সাদা আলুর তরকারি। এই এই একটা জিনিস, একটা জিনিস, একটা জিনিস বুঝলাম না, আমার লুচিগুলো দিদুন কি বুঝে বুঝে করেছে এগুলো? আমার মনে হচ্ছে এটা কিন্তু ঠিক না, আমি তো বয়স্ক, জামাই মিলে জামাইকে দিদুন দিয়েছে, আমাকে একটু ফোলা কম দিয়েছে। লঙ্কা ফেলে দিও। হ্যাঁ লঙ্কা খেলেই কি আর হবে। আজকে কিন্তু দ্বিগুণ করেছে এই তরকারি। গরম গরম ফুলকলুচি সঙ্গে আলুর তরকারি ভালো তো হবেই। তাহলে লুচিটা শেষ করে দিই। ভালো আছে। এটা তো সকালের খাবার, দুপুরেরটা তো হবে, এটা সকালেরটা, এটা নিয়েই সন্তুষ্ট থাকো। দুপুরবেলাও হবে, দুপুরবেলা স্পেশাল খাবার টেবিল রাতে আসবে অবশ্যই। কিন্তু জামাই ষষ্ঠীটা বাবার, সেটা বাবার টেস্টে হবে, সেই খাবার আর আমার খাবার কি এক হবে? কেন, আমি তো ছোটবেলার থেকেই তোমাদের খাওয়াই। বাবা মাংস খায় না, বাবার জন্য মাছ মাংস আমি খাই, আমি সবই খাই, কিন্তু আমার মাংসটার দিকে একটু ঝোঁকটা বেশি। দাবার মিষ্টিটা দিয়ে দাও, লস্যিটা বানিয়েছে, লস্যিটাও দারুণ খেয়েছিলে ও আগে টেস্ট করেছিল। আচ্ছা মিষ্টিটা দিয়ে দাও। মিষ্টি আগে খেও না, একটা খেতে হয় দুপুরবেলা, অন্য স্বাদের মিষ্টি আসবে, এখন এটা দিতে একটা খাও। আমি এমনি তো খাই না, আমি জানি তুই ডায়েট করছিস তো। আমার জন্য জলটা বেশি ঠান্ডা লাগে, ভালো লাগে। আমি লস্যি খাওয়ার পরও জল খাই, এক ডোক হলো ফলটাকে খেয়ে না, পরে মিষ্টি খাবো। যেকোনো কিছু খাওয়ার পরে মুখের যে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত কুলকুচি করে, আর নাহলে মুখ ধোয়া উচিত। ফল খেয়ে না মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে, মা তুমি রসগোল্লাটা তুলে নাও না, খাবি না? না আমি মিষ্টি ভালো খাই। দুটো নেও, হার লাগবে না, লাগবে না, তুমি তো ভালো খাও মিষ্টি। এই তো দুটো যথেষ্ট আর না, বাবা আবার মিষ্টিতে না করছে বিষয়টা কিন্তু একটু করে চাপে আছে। ভাই তো কিছু কিন্তু মিষ্টি খেলাম না, তুমি দুপুর বেলা খাবে। আমি মিষ্টি না, আমি খুব একটা ফ্যান না মিষ্টি, দুপুর বেলা, দুপুরবেলা মিষ্টি খাবে সেটাই তো। হ্যাঁ দুপুরবেলা তো খাবো, আবার বাবা খাবে তার জন্যই খাচ্ছে না।
রসগোল্লা একটু বেশি মিষ্টি লাগে। তো বন্ধুরা আজ ভিডিওটা এই অবধি। আমরা মোটামুটি জামাইষ ষষ্ঠীর যে সকালবেলার ভিডিওটা প্রথম পর্ব হিসাবে কমপ্লিট হলো। এরপরে দুপুরবেলার খাবারটা যেটা সেটা নিয়ে খাবার টেবিল হবে, সেটা সেকেন্ড পার্ট হবে, সেটা নিয়েও আমরা আসব। কিন্তু সেই ভিডিওটা তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাতে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ধন্যবাদ, নমস্কার।